হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এম এস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এমএস এস ওয়ার্ডের ওয়ার্ড কাউন্ট অপশন সম্পর্কে আলোচনা করব ওয়ার্ড কাউন্ট অপশনটি খুবই ছোট এবং খুবই সিম্পল একটি অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন আমাদের কাজের ক্ষেত্রে হরে মেশাই এই অপশনটির প্রয়োজন হয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমার এমএসওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি অ্যামেসওয়ার্ড সম্পর্কে বিস্তারিত সেই ভিডিওগুলোতে আলোচনা করেছি এবং এমএসওয়ার্ডের নানা অপশন সম্পর্কে আমি সেই ভিডিওগুলোতে আলোচনা করেছি অ্যামেসওয়ার্ডে কীভাবে কাজ করতে হয় সেগুলোও আমি সেই ভিডিওগুলোতে বলেছি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম ওয়ার্ডের ওয়ার্ড কাউন্ট অপশনের কথা ওয়ার্ড কাউন্ট এই শব্দটি শুনে আপনারা বুঝতে পারছেন যে ওয়ার্ড কাউন্ট করা কিন্তু এটি শুধুমাত্র ওয়ার্ড কাউন্টের মধ্যে সীমাবদ্ধ না আপনাকে যদি কখনো বলা হয় আপনি যে ডকুমেন্টে কাজ করেছেন সেই ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড রয়েছে অথবা কতগুলো লাইন রয়েছে কতগুলো সেকশন রয়েছে কতগুলো প্যারা রয়েছে তাহলে সেটি আপনি কিভাবে বলবেন আপনি যদি এই ওয়ার্ড কাউন্ট অপশনটি সম্পর্কে জেনে থাকেন তাহলে সেই প্রশ্নের অ্যান্সারটি আপনি খুব সহজেই দিতে পারবেন এইখানে দেখুন এম ওয়ার্ডের রিভিউ ট্যাবের অধীনে এখানে প্রুফিং সেকশনে এখানে একটি বাটন রয়েছে ওয়ার্ড কাউন্ট বাটন এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন একটি পপ আপ বক্স আসছে এই পপ আপ বক্সটির নাম হচ্ছে ওয়ার্ড কাউন্ট বক্স এখানে দেখুন স্ট্যাটিস্টিক্স লেখা রয়েছে এখানে লেখা রয়েছে পেজেস থ্রি অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে বর্তমানে তিনটি পেজ রয়েছে এই যে দেখুন এখানে তিনটি পেজ রয়েছে তারপরে এখানে ওয়ার্ডস লেখা রয়েছে ওয়ার্ড ছয়শো ঊনষাট অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে বর্তমানে ছয়শো উনষাটটি ওয়ার্ড রয়েছে তারপরে এখানে ক্যারেক্টার্স নো স্পেস তিন হাজার তিনশত বাষট্টি এখানে ক্যারেক্টার এই কথাটির অর্থ হচ্ছে আপনারা যদি কিবোর্ডের কোনো একটি কিতে প্রেস করেন তাহলে সেটিকেই ক্যারেক্টার বলা হয় থাকে যেমন আপনি যদি কিবোর্ডে এ লিখেন তাহলে সেটা একটি ক্যারেক্টার তারপরে আপনারা যদি সি লিখেন সেটা একটি ক্যারেক্টার তারপরে আপনারা যদি স্পেস দেন সেটাও একটি ক্যারেক্টার কিন্তু অনেক সময় অনেকে স্পেসকে ক্যারেক্টার হিসাবে বলে না আবার অনেক সময় বলে থাকে সেই কারণে এখানে নো স্পেস এবং উইথ স্পেস দুই হিসাবে এখানে দেওয়া রয়েছে এখানে ক্যারেক্টার্স নো স্পেস অর্থাৎ স্পেস ছাড়া এখানে তিন হাজার তিনশো বাষট্টি আর এখানে ক্যারেক্টার উইথ স্পেস অর্থাৎ স্পেস সহ এটি হচ্ছে চার হাজার বারোটি তারপরে এখানে রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রয়েছে সতেরোটি অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে বর্তমানে সতেরোটি প্যারা রয়েছে তারপরে এখানে লাইন্স রয়েছে আমাদের এই ডকুমেন্টের সাতান্নটি লাইন্স রয়েছে বর্তমানে তারপরে এখানে ইনক্লুড টেক্সট বক্স ফুটনোট অ্যান্ড ইন নোট অর্থাৎ আমরা যেই টেক্সট বক্স নিয়ে কাজ করি অথবা নোট নিয়ে কাজ করি ইন নোট নিয়ে কাজ করি সেখানকার ক্যারেক্টার সহ এখানে এটি শো করছে আপনারা যদি এই টেক্সট বক্স ফুটনোট ইন নোট এই বিষয়গুলো বাদ দিতে চান তাহলে এখানে টিকমার্ক যদি উঠে দেন তাহলে সেই ফুটনোট ইনোট বা টেক্সট বক্সের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো বাদে এখানে শো করবে যেমন এখানে দেখুন আমি টিক দিচ্ছি আমাদের এখানে ওয়ার্ড দেখাচ্ছে ছয়শো উনষাটটি তারপরে আমি যদি টিকটা উঠাই দিই তাহলে এখানে ছয়শো একান্নটি শো করছে অর্থাৎ এখানে ফুটনোট ইননোটের যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে শো করছে না এভাবে আপনারা এমএস ওয়ার্ডে ওয়ার্ড কাউন্ট অপশনের মাধ্যমে এম ওয়ার্ডের প্যারাগ্রাফ পেজ টেক্সট ক্যারেক্টার ইত্যাদি তথ্য আপনারা পেতে পারেন আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ